আসসালামু আলাইকুম। চ্যানেল এসের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাকির রেজওয়ানা আনোয়ার। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি উপলক্ষে ব্র্যাডফোর্ড বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিশুদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হাসান খান। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বুধবার বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন ব্র্যাডফোর্ডের উদ্যোগে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আনসার হাবিবের পরিচালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সবার কার্যক্রম শুরু করা হলে দলমত নির্বিশেষে ব্র্যাডফোর্ডের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ এই সভায় যোগদান করেন। সভায় বিভিন্ন বক্তাগণ নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে পরিচিতি প্রদান করতে বিসি এর এই উদ্যোগকে স্বাগত জানান। Fantastic opportunity, we're celebrating the Akusha event in Bradford with so many young people and so many not so young people who've attended. They are the future of our community and it's so important that they partake and understand the language movement and remember where our parents came from and remember what our history is. বাংলাদেশের বিভিন্ন বিষয়ের উপর শিশু কিশোরদেরকে ছবি আঁকার প্রতিযোগিতা দেওয়া হলে নতুন প্রজন্মের অনেকেই শহীদ মিনার, বাংলাদেশের পতাকা সহ অনেক ধরনের ছবি এঁকে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেয়। তাছাড়া শিশু কিশোররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ছিল অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। Today we have I entered a competition for Mother Language, which is like drawing something about Bangladesh. We have all of the kids have really enjoyed this. I came to celebrate Mother Language Day in BCA as they were holding an event. I did a Bengali flag with the Shahid Minar on it and I won a medal for it as well. শহীদ ভাষা সৈনিকদের স্মৃতিকে ধরে রাখতে একুশের চেতনা ও মাতৃভাষাকে আরো প্রচার ও প্রসার ঘটানোর লক্ষ্যে ব্র্যাডফোর্ডে একটি স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠার জন্য অনেক বক্তাই তাদের বক্তব্যে উল্লেখ করেন। বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি উপস্থিত সুদীজনকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন। বছরে আমরা 21 ফেব্রুয়ারি পালন করছি, বাচ্চারা বৃদ্ধ জওয়ান সবাই এসেছেন, সবাই এনজয় করেছেন, এই জন্য আমি সবাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। হাসান খান, চ্যানেল এস নিউজ, ব্র্যাডফোর্ড, ওয়েস্ট ইয়র্কশায়ার।